আপনারা একটু পরে যাবেন। स्थापकाय च धर्मस्य सर्वधर्मो स्वरूपिणे अवतारवरिष्ठाय श्रीराम कृष्णाय ते नमः जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमो श्री ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहरिणे। ॐ नमो शिवाय। ॐ नमो शिवाय। ॐ नमो शिवाय। আজকে এই শ্রাবণ শ্রাবণ মাসে সেই প্রভু দেবাদিদেব যে শিবশক্তিকে আমরা প্রণাম জানাই, আজ এই স্বামীজির প্রণামের যে মন্ত্রের মধ্য দিয়ে এই যে ত্রয়ীর মন্ত্র, এই মন্ত্র কিন্তু আমাদের অন্তরকে সদা সর্বদা যেন এক শক্তি দান করছেন। সেই শক্তি দানের মধ্য দিয়ে আমরা ঠাকুরের যে অভেদ শক্তি, ঠাকুরের যে শক্তি, সেই শক্তির মধ্যে ঠাকুর আমাদের আহ্বান করেন। ঠাকুর আমাদের সুযোগ করে দিয়েছেন যে কেমন করে আমরা আমাদের মন প্রাণ শরীরকে সুস্থ রাখব। তো আজকে আমার এই ঠাকুরের কৃপায় লেখা বইটা সকলে আশা করি হাতে পেয়েছেন। এই বইটি যারা পাননি তারা এখনও আমাদের ওখান থেকে নিয়ে নেবেন। তো আজকে আমার বিষয় চিকিৎসক শ্রীরামকৃষ্ণ। এই চিকিৎসা কেমন করে আমরা অন্তরের ঠাকুরের নাম করে, ঠাকুরের ভাবনা নিয়ে, ঠাকুরের বোধের মধ্যে প্রবেশ করে কেমন করে আমরা সুস্থ থাকব। আজকে সাধারণ মানুষের মধ্যে অনেক বেশি একটা রোগ দেখা দিচ্ছে, সেই রোগটা কি? সেই রোগটা হচ্ছে ভুলে যাওয়া রোগ। এই ভুলে যাওয়া রোগটা বিশেষত বয়স্কদের মধ্যে খুব কষ্ট দেয় এবং প্রচণ্ড পীড়া দেয় এই ভুলে যাওয়া রোগটা। তাহলে এই ভুলে যাওয়া রোগটা এখন দেখা যাচ্ছে অধিকাংশ বয়সের মধ্যে এই ভুলে যাওয়া রোগটা যেন এসে চেপে বসছে। তাহলে এই ভুলে যাওয়া রোগটা কেমন করে আমরা ঠাকুরের জ্ঞানে, ঠাকুরের প্রণামের মধ্য দিয়ে কেমন করে আমরা সারিয়ে তুলব? তো আপনারা যদিও এখন সকলে সেবায় ব্যস্ত, ওই জন্য যে কজন আপনারা রয়েছেন তাদেরকেই অনুরোধ করব, একটু যারা সিটে বসছেন তারা এসে বেশি কথা না বলে আর একটু মন দিন। তো এইবার আমরা কেমন করে এই ভুলে যাওয়া রোগটাকে সারিয়ে তুলব ঠাকুরের ভাবনার মধ্যে দিয়ে? এইটা যদি আমরা প্রণাম করি, যেমন এভাবে আমরা প্রণাম করি, এই যে প্রণাম যখন করছি তখন কিন্তু একটা নেগেটিভ শক্তি আর একটা পজিটিভ শক্তি, এই দুটো শক্তি একসঙ্গে যুক্ত হচ্ছে, তখন সেই আমরা পরপুরুষ শ্রীরামকৃষ্ণ ও সারদা মা কে প্রণাম করছি। এই দুটো শক্তি কিন্তু আমাদের মধ্যে সদা সর্বদা ওয়েভ দিচ্ছে,
রান করে চলেছে। তাহলে এই ভুলে যাওয়া রোগটা আমরা কি করে সারাবো? ধরুন ঠাকুরকে আপনারা প্রণাম করছেন, এই প্রণামের মধ্যে তখন যদি এই যে মস্তকটা ঠিক মাথার উপরের যে এই জায়গাটা এইখানে আপনারা অনেক সময় প্রণাম করেন না, কিন্তু এইখানে স্পর্শ করে ঠিক মস্তকের উপরে স্পর্শ করে আপনি যদি প্রণাম করেন তাহলে পারে, ধরুন এইভাবে প্রণামটা করছেন, এইভাবে জয় রামকৃষ্ণ, জয় মা শারদেশ্বরী, জয় স্বামীজির জয়, এই যে একটা করে ছোট্ট ছোট্ট একটা ব্লোয়িং হচ্ছে, একটা আঘাত হচ্ছে, একটা ধাক্কা লাগছে, তখন দেখা যাবে যে আপনি দু মিনিট বা এক মিনিট বা তিন চারটে এইরকমভাবে আস্তে আস্তে মাথায় ওপরে একটু হাত দিলেন, হ্যাঁ, বা ঠিক এই বুড়ো আঙুলটা এইখানে একটু টাচ করালেন, তাতে হবে কি জানেন তো, তাতে হবে আপনাদের যে স্মৃতিশক্তি, যে স্মৃতি ভাবনাটা, যে ভাবনাটা আপনারা ভুলে যাওয়া রোগটাকে সারাতে পারবেন, যে এই জায়গাটায় যখন স্পর্শ করছে আপনার হাতটা, বারে বারে হাতটা স্পর্শ করছে, অথবা আপনি যদি এভাবেও করেন জয় রামকৃষ্ণ, জয় মা শারদেশ্বরী, জয় স্বামীজির জয়, তাহলে পারে এইখানে যখন ব্লোয়িংটা হচ্ছে, যখন আঘাতটা লাগছে, ছোট ছোট আঘাতটা, তখন আপনার এই নার্ভের মধ্যে প্রত্যেকটা নার্ভ কিন্তু আস্তে আস্তে সজাগ হচ্ছে, এবং তাতে আপনার দেখা যাচ্ছে অনেক সময় যে কিছু একটা রেখেছেন কোথায় মনে পড়ছে না, এবার সেই মনে পড়াটা, আর এই ভুলে যাওয়া রোগটা কিন্তু যার দীর্ঘদিন ধরে বডির মধ্যে রান করছে সেটা কিন্তু খুব ক্ষতিকর। অনেক সময় দেখা যায় যে এই নার্ভের মধ্যে যে ব্লাডগুলো ছুটে বেড়াচ্ছে, সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভগুলো, সেখানে কতগুলো নার্ভ, আপনারা যখন চিন্তায় রত থাকেন, দুশ্চিন্তায় রত থাকেন, তখন ওই নার্ভগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে থাকে। তো আমরা অধিকাংশ সময় নানারূপ দুশ্চিন্তায় ভোগ করি, এবং যখন আপনারা দুশ্চিন্তা ভোগ করেন বা দুশ্চিন্তা করেন, তখন দেহের প্রায় 75% সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে থাকে, আর ওই চিন্তা, সেই চিন্তা কি করে, ওই সমস্ত নার্ভগুলোকে থামিয়ে দেয়, পরে সেটা সজাগ হতে দেরি হয়, এবং কারো কারো অনেক সময় ঠিক মতো সজাগ হয় না, ফলে ওই ভুলে যাওয়া রোগটা কখনো কখনো আপনাদের মনের মধ্যে আরও বেশি স্প্রেড করে যায়, এমনকি দেখা যায় যে হার্টের যে ব্লিডিংটা, হার্টের যে ফ্লোটা, সেই ফ্লোটাও কিন্তু যখন আপনারা দুশ্চিন্তা করছেন তখন কিন্তু ওই হার্টের ফ্লোটাও ধীরে ধীরে ইনঅ্যাক্টিভ হয়ে থাকে চিন্তার মধ্যে দিয়ে। তাহলে এই দুশ্চিন্তা রোগটাকে সারাবেন কি করে? আপনি আপনার নীরবে শান্ত হয়ে গৃহে বসে, যে কোনো আসনে বসে, অথবা আপনি বসতে পারেননি, ঠাকুরের মন্দিরে গিয়ে এইভাবে এইভাবে প্রণামটা করলেন, হ্যাঁ, জয় রামকৃষ্ণ, জয় মা শারদেশ্বরী, জয় স্বামীজির জয়, এই যে আস্তে 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 ব্লোয়িংটা হচ্ছে না, তাতে দেখবেন আপনার সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভগুলো সজাগ হচ্ছে, এবং সেই সজাগের মধ্যে দিয়ে আপনার ওই ভুল ভ্রান্তি, তারপরে কখনো দেখা যাচ্ছে যে ঠিক স্মৃতিশক্তি যাদের কমে গেছে বা কমে আসছে, এই বৃদ্ধ বয়সে গৃহে বসে একটা নানান দুশ্চিন্তার যে অবসাদ রোগ, সেইটা যখন আসছে, যখন আপনি ওইভাবে ছোট্ট ছোট্ট করে আঘাতটা দিচ্ছেন মস্তকের উপরে এবং ঠাকুরকে স্মরণ করছেন, যারা ঠাকুরের দীক্ষিত তাদের তো অবশ্যই কমপ্লিট হবে, এবং যারা দীক্ষিত নয় তাদেরও, ঠাকুর সবার মধ্যে। এইভাবে যদি আমরা এই ছোট ছোট ভাবনাগুলো নিয়ে যদি চিকিৎসার
ভাবনা নিয়ে ঠাকুরকে অন্তরের মধ্যে রেখে আমাদের এই ভুলে যাওয়া রোগটা ধীরে ধীরে আমরাই সজাগ করতে পারবো। কখনো কখনো যারা ঘুমের ওষুধ খান ঘুমানোর সময়, অনেক বয়স্ক মহিলা পুরুষ তারা ঘুমের ওষুধ খান, ওই ঘুমের ওষুধ খাওয়াতে হয় কি প্রত্যেকটা নার্ভ কিন্তু কিছু কিছু জায়গায় ইনঅ্যাক্টিভ হয়, তখন সেইটা ইনঅ্যাক্টিভ করে দেওয়াতে তখন ঘুমটা আসে। আমরা মনে করি যে এইটা বুঝি শুধুমাত্র ঘুমের ওষুধ, কিন্তু এর যে ক্ষতিকর দিকটা সেটা হয় কি বলুন তো, এটা হয় ওই সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভগুলোকে আরও বেশি ইনঅ্যাক্টিভ করে দেয়, ফলে সেটাকে তো আপনি প্রত্যেক দিন খাচ্ছেন কিন্তু সেই যে নীরব হয়ে থাকছে সূক্ষ্মাতি সূক্ষ্ম দেহের নার্ভগুলো, তখন সেটাকে সজাগ করা হচ্ছে না। তাহলে আপনি কি করবেন, তখন এইভাবে নিজেকে যদি রক্ষা করার আপন ইচ্ছায় ঠাকুরকে স্মরণ করে এইভাবে যদি প্রণাম করেন, জয় রামকৃষ্ণ, জয় মা শারদেশ্বরী, জয় স্বামীজির জয়, এইভাবে এই জায়গাটা একটু টাচ করতে হবে ধীরে ধীরে। যেমন শিশুকে মায়েরা না অনেক সময় আদর করতে করতে একটু টাচ করিয়ে দেয়, তাতে শিশুদেরও নার্ভগুলো আরও সতেজ হয়। এইবার আরেকটি পর্বে যাচ্ছি, সেটি হচ্ছে অনেকের চোখে মানে বা কপালের উপরের জায়গাটায় প্রচণ্ডভাবে ঘাম হয়, কারো বা সাইনাস যে রোগটা, হ্যাঁ সেই সাইনাসটা অনেকে যে শুরু হয়েছে তারা তখন যদি সেই সাইনাস রোগটাকে শুধু যে ওষুধ দিয়ে যেমন খাচ্ছেন সেই ওষুধ দিয়ে সারানোটাও যেমন, এই সাইনাস রোগটা আপনি নিজে নিজে সারাতে পারবেন। সেটা কীরকম এই সাইনাস রোগটা, এটাও কিন্তু আপনাদের ভীষণভাবে রক্ষা করবে। এই ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভগুলোকে আপনি যদি এইভাবে টাচ করেন, হ্যাঁ জয় রামকৃষ্ণ, জয় মা শারদেশ্বরী, জয় স্বামীজির জয়, এইভাবে যদি টাচ করেন ছোট্ট ছোট্ট নার্ভগুলো সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভগুলো কিন্তু আপনার সজাগ হবে, তাতে হবে কি ওই সাইনাস রোগটা আপনার ধীরে 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 কমবে। এবং এতে আর একটা কী উপকার আছে, সেটি হচ্ছে আপনার যদি দেখা যায় চোখের মধ্যে প্রেসার হয়েছে, আজকাল চোখের প্রেসার হয় জানেন তো, চোখের প্রেসারের জন্য অনেক সময় আইসাইট বেড়ে যায়, কখনো লো হয়ে যায়, কখনো ব্যথা করে, কখনো চোখ জ্বালা করে, কখনো চোখের মধ্যে খুব একটা দুর্বলতা ভাব হয়, তখন এই যে নার্ভটা আপনি টাচ করছেন, হ্যাঁ সারাদিনে একবার অন্তত এক মিনিট ধরে করলেও আপনার যথেষ্ট কাজ করবে, হ্যাঁ তখন দেখা যাবে এই সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভগুলো আস্তে আস্তে সজাগ হবে, তাতে দেখবেন আপনার এই চোখের নার্ভগুলো, হ্যাঁ এবার আপনি কি করে করবেন আপনার মনে পড়ছে না, তখন আপনি হয়তো ঠাকুরকে এইভাবে প্রণাম করলেন, জয় রামকৃষ্ণ, জয় মা শারদেশ্বরী, জয় স্বামীজির জয়, এইভাবে আপনি প্রণাম করলে তখন দেখা যাবে আপনি অটোমেটিক আপনার ওই মাথা ব্যথা, কারো আধ কপালে বা কারো হঠাৎ করে মাথা ধরে যাওয়া, এইগুলো আস্তে আস্তে কমবে। যদি কারো দেখা যায় যে চোখে হয়তো গ্লুকোমা ভাব আসছে, এই গ্লুকোমা ভাবটা অনেকের মধ্যে এসে যায় ধীরে 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 এসে যায়, সেটাকে কি করে সারবেন বা সেটাকে কেমন করে তার প্রতিষেধক হিসাবে এই সূক্ষ্ম নার্ভকে কেমন করে সজাগ করবেন, এই সূক্ষ্ম নার্ভকে সজাগ করতে হলে আপনাকে এই যে গ্লুকোমা যাতে না হয় বা যাদের হয়ে গেছে তারাও করতে পারেন, বা রেটিনার যে গোলমালটা হয় আমাদের যে রেটিনা, দেখবেন বহু হসপিটালে আই হসপিটালে রেটিনার ডাক্তাররা বিভিন্নভাবে আপনার এই রেটিনার যে নানান রূপ কষ্টগুলো ওরা চিকিৎসা করে, তাহলে এই রেটিনাকে রক্ষা করা যাবে। এবং কেমন করে সেটাকে করবেন, সেটাকে করতে হলে আপনাকে করতে হবে কি, আপনার হাতটা এইভাবে নেবেন, এইভাবে হাতটাকে নেবেন, নিয়ে নাকের এই যে নাকের
এই রকম নাকটা বেরিয়ে থাকবে, এইভাবে হাতটা দিয়ে চোখটাকে বন্ধ করে রাখবেন, বন্ধ করে রাখবেন অন্তত মিনিট দুই যথেষ্ট, তা নাহলে পারে পাঁচ মিনিট হলে, যারা পাঁচ মিনিট পারবেন তারা তাদের একটা এই বালিশ দিয়ে নিতে হবে, চেয়ারে বসে কোনোইতে একটা বালিশ দিয়ে নিয়ে এইভাবে রাখবেন। কিন্তু রাখার পর আপনাকে তিনটে কালো জিনিস মনে রাখতে হবে, তিনটে কালো জিনিসকে স্মরণ করতে হবে। আমাদের যে চোখের যে আইবলের একটা অংশ ওই রকম একটু ব্ল্যাকিশ, হ্যাঁ, তাহলে সেই অন্ধত্ব এটাকে দূর করবে, গ্লুকোমাকে দূর করবে, রেটিনাকে খুব সুন্দরভাবে সারিয়ে তুলবে আপনার নিজের দ্বারা। এবার এইভাবে আপনি চোখে দিলেন হাতটা, দেওয়ার পর তিনটে কালো জিনিস আপনি স্মরণ করবেন। তিনটে কালো জিনিস কী কী পাচ্ছেন? একটা পাচ্ছেন প্রভু জগন্নাথ কালো রূপ। তাহলে সেই প্রভু জগন্নাথের, আমাদের প্রকৃত জগন্নাথ রূপ কে? স্বয়ং শ্রীরামকৃষ্ণ। তাহলে ওই কালো রূপটা প্রভু জগন্নাথের কে স্মরণ করে ঠাকুরকে স্মরণ করলেন, ঠিক এইভাবে। আপনি কিন্তু ঘুমাচ্ছেন না, চোখটা বন্ধ আছে, হাতের ওপরে হাতটা দিয়ে চোখে যেন চাপ না পড়ে চোখটা বন্ধ করে এইভাবে ওই একটা কালো জিনিস অর্থাৎ প্রভু জগন্নাথকে আপনি স্মরণ করতে থাকবেন। দ্বিতীয় কালো জিনিস কি? দ্বিতীয় কালো জিনিস দেবী ভবতারিণী। দেবী ভবতারিণীকে স্মরণ করতে করছেন, তার যে রূপের বর্ণনাটা, যে মায়ের যে রূপের কালো যে বর্ণনাটা, কালো যে রূপটা, আপনি এই চোখটাকে এইভাবে বন্ধ করে মায়ের রূপটাকে স্মরণ করছেন ধ্যানে, মুহূর্তের ধ্যানে। মাকে আপনি, আপনারা তো বহুবার গেছেন দক্ষিণেশ্বরে, তাহলে মায়ের রূপটা আপনারা দেখতে পাচ্ছেন স্মরণ করে, স্মরণ মননের মধ্য দিয়ে। তাহলে এই রূপটা কার মধ্যে আমরা পাচ্ছি? স্বয়ং দেবী শারদেশ্বরী, তিনিও সেই কালী মায়ের রূপ। আমাদের ঠাকুর যেমন প্রভু জগন্নাথের রূপ, সেই দুটো কালো জিনিস হলো। আর তৃতীয় কালো জিনিস তো এই যে যার এই গৃহ আবাসে বসে রয়েছেন সেই স্বামী বিবেকানন্দ, সেই যে শিবের যে কালো রূপটা, যে রূপটা আপনারা ওই দক্ষিণেশ্বরে যে বারোটা মন্দিরে দেখতে পান, সেই শিবের যে রূপটা, কালো যে রূপটা, ঘণ্টেশ্বর মহেশ্বর তার যে রূপটা, সেই যে শিবের যে কালো অংশটা, কালো যে রূপটা, সেইটা আপনারা স্মরণ করলেন। তাহলে এই তিনটে জিনিস আপনি স্মরণ করছেন চোখ বন্ধ করে, এইভাবে ধীরে ধীরে প্রভু জগন্নাথের, শ্রীরামকৃষ্ণ, দেবী ভবতারিণী আমাদের মা শারদেশ্বরী, আর শিবজ্ঞান যে শিবশক্তি দেবাদিদেব মহাদেব সেই আমাদের স্বামী বিবেকানন্দ, এই যে ত্রিশক্তি, ত্রিশক্তিকে এইভাবে যখন আপনি স্মরণ করছেন চোখটা বন্ধ করে, তখন আপনি আপনার জ্ঞানের মধ্যে, আপনার ভাবনার মধ্যে এই তিনটি কালো জিনিস আপনার স্মরণে আসছে। তাহলে এই যে চিকিৎসার শ্রীরামকৃষ্ণ স্মরণে, এই ত্রয়ীর যে শক্তি, আপনারা যারা এই দীর্ঘদিন ধরে ঠাকুরের ভাবনা, এই ত্রয়ীর শক্তি ভাবনা সব শ্রবণ করছেন, তা কিন্তু আপনাদের অন্তরে প্রবেশ করছে তাদের ভাবনা, তাদের রূপ, তাদের ভাষা। এতক্ষণ যেখানে যখন আপনারা শুনলেন যে ঠাকুরের কত রকমভাবে ঠাকুরকে আমরা গ্রহণ করতে পারি, কত রকমভাবে সারদামাকে আমরা অন্তরে রক্ষা করতে পারি, অন্তরে দর্শন করতে পারি, কতভাবে আমরা স্বামীজিকে নিজেদের অন্তরে অনুভব করতে পারি, তাহলে সেইটা থেকে হবে কি, আপনার যে গ্লুকোমা ভাবটা সেটি সম্পূর্ণভাবে ধীরে ধীরে মুক্ত হতে পারবেন। এইরূপভাবে
আপনারা যদি আপনাদের নীরবে ধ্যানে বসে ওই তিনটি রোগের কথা বললাম, একটা হচ্ছে আপনাদের ভুলে যাওয়া রোগ, আর একটা সাইনাস, আর একটা এই চোখের গ্লুকোমা যাতে না হয়, এটি যদি করতে থাকেন 5 মিনিট করে প্রতিদিন সকালে অথবা রাত্রিরে অথবা দুপুরবেলা, তাহলে ওই আপনাদের গ্লুকোমা ভাবটা আসবে না। এইটুকু বলে সকলকে আমি আমার, হ্যাঁ, ভুলে যাওয়া রোগটা আরেকবার বলছি, ভুলে যাওয়া রোগটা হচ্ছে এই মস্তকের উপরটায়। হ্যাঁ, আপনাদের প্রত্যেকে জয় রামকৃষ্ণ, জয় মা শারদেশ্বরী, জয় স্বামীজির জয়, এইভাবে বলে এই আঙুলের দুটো আঙুলের এইখানটা দিয়ে একটু স্পর্শ করালেন, হ্যাঁ, প্রণাম হলো, প্লাস আপনার মাথায় যে ছোট্ট ছোট্ট করে আঘাতটা দিচ্ছেন আপনি, তাতে আপনার সারা শরীরে একটা নতুন রক্ত সঞ্চালিত হবে ওই ব্রেনের মধ্যে, নার্ভের মধ্যে, হ্যাঁ, পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যে, তখন দেখা যাবে রক্তটা সচল হচ্ছে, তাতে আপনি আরও এনার্জি পাবেন। এবং এমনকি ধরুন এ থেকে আরও কয়েকটি রোগ সেরে যায়, যেমন ধরুন অনেকের মাথা ব্যথা, অযথা মাথা ব্যথা করছে আধ কপালে, কেন হয় এগুলো, এই সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভের মধ্য দিয়ে ওই ব্লাডটা যেতে পারে না। কেন যেতে পারে না? আমাদের দোষে, আমরা তো নানান চিন্তায় ব্যস্ত, সদা সর্বদা চিন্তায় ব্যস্ত, কিন্তু যখনই আমরা চিন্তাটা করি তখন শরীরের তিন ভাগ অংশ একেবারে নীরব হয়ে, ইনঅ্যাক্টিভ হয়ে থাকে, আর এক ভাগ কেবল, কেউ আবার দেখবেন চিন্তা করতে করতে অবসাদ রোগে চলে যায়, কারো মধ্যে মারাত্মক এত চিন্তা এসেছে সেই চিন্তায় ঘামতে থাকে, দুর্বল হয়ে পড়ে। তাহলে এইগুলো, এই ছোট্ট ছোট্ট রোগগুলো আপনারা নিজেরা ঠাকুরকে স্মরণ করে, ঠাকুরের ভাবনায় এবং আপনাদের অন্তরে যে ঠাকুরের স্থান আছে তা আপনারা এইভাবে করে নিজেরা সামান্য একটু সময় ধ্যানের মাধ্যমে নিজেদেরকে রক্ষা করবেন। এইটুকু বলে আমার তো ছোট্ট সময়, হ্যাঁ, কোনটা, হ্যাঁ, ও ঘুম না হওয়ার কারণটা, ঘুম না হওয়ার কারণটা হচ্ছে এইটা, আপনারা সারা দিন কখনো কখনো একটা চিন্তা থেকে আরেকটা চিন্তায় জাম করেন, এই চিন্তা থেকে আরেকটা চিন্তায় জাম করার সময় হয় কি, তখন ছোট ছোট নার্ভগুলোর মধ্যে আঘাত পায়, এই নার্ভ থেকে ওই নার্ভে আঘাত পায়, হ্যাঁ, সেটা আমরা বুঝতে পারি না, কিন্তু সেই যে সারাদিন দুশ্চিন্তাটা করছেন, এখন ছেলের চিন্তা, স্বামীর চিন্তা, সংসারের চিন্তা, এই যে একটা একটা করে খাপ খাপ করে চিন্তাগুলো করে যাচ্ছেন, তাতে হচ্ছে কি আপনাদের যে ব্লাডের ফ্লোটা কখনো কখনো এখানে আটকে যাচ্ছে, কখনো ওখানে আটকে যাচ্ছে, ফলে ঘুমানোর সময় দেখা যাচ্ছে সেই সব নার্ভগুলো একটা খুব আঘাতপ্রাপ্ত অবস্থায়, আর ওই ব্লাডটা চলাচল করছে না, ফলে ঘুমটা কম হয়ে যাচ্ছে, আপনাদের ভুল যে ভুলে যাওয়া রোগটা আরও বেড়ে যাচ্ছে, আর এই ভুলে যাওয়া রোগ, যদি এই ঘুম না হওয়া রোগ এটা যদি ক্রমশ বাড়ে, তাহলে কিন্তু হার্টের খুব কষ্ট। আর সময় নেই তো, তা এইটুকু বলে আজকে আপনাদের সকলকে আমি আমার ভালোবাসা শ্রদ্ধা জানাই। আপনারা যদি আমাদের, আমার ফোন নাম্বার কখনো আমাদের প্রাণারাম চ্যানেলের যে পবিত্র সুর, সে যে আছে তার কাছে জিজ্ঞাসা করলে তিনি বলে দেবেন, যদি কখনো কোনো সময় দরকার হয় আমি আপনাদের ফোনে কন্ট্যাক্ট করে যার যা ছোট ছোট অসুবিধাগুলো এই ঠাকুরের চিকিৎসায় চিকিৎসক শ্রীরামকৃষ্ণ এই ভাবনার উপরে একটু আপনাদের বলতে পারবো। এইটুকু বলে ঠাকুরকে আবার প্রণাম দিয়ে আমি এখানে শেষ করছি। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ।
জননিং শরদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদু পদ্মে তয়ুষিত্বা প্রণমামি মুহুর্মুহু। ওং নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরাই সচ্চিদ সুখস্বরূপায় স্বামিনে তাপহরিণে। ওং নমো শিবায়। ওং নমো শিবায়। ওং নমো শিবায়। নমস্কার। এতক্ষণ চিকিৎসক শ্রী রামকৃষ্ণ বিষয় বক্তব্য রাখলেন শ্রী ক্ষিতি দত্ত মহাশয়। আপনাদের যাদের এখনও প্রসাদ পাওয়া হয়নি, আপনারা এবার আস্তে আস্তে প্রসাদ পেতে যেতে পারেন। এখন সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী সংঘমিত্রা নাথ। ওনার সাথে তবলায় সঙ্গত করবেন শ্রীমতী শ্রেয়সী।